মাই চ্যানেল অনমন এবং আমি দিশা আবার হাজির হয়ে গিয়েছি তোমাদের সাথে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা হতে চলেছে ফ্রেন্ডস একটু সাজুগুজুর উপরে ভিডিও করা যায়। ফ্রেন্ডস তোমাদেরকে আমি দেখাবো কেমন করে আমি মেকআপ করি। তো মেকআপটা আমি তোমাদেরকে দেখাবো ফ্রেন্ডস, খুব কম মেকআপ করি আমি, প্রথমেই বলে নিলাম, একদম ইজি এবং খুবই সহজ মেকআপ করি আমি। তো সেই মেকআপটা আজকে তোমাদের সাথে দেখাতে চলেছি ফ্রেন্ডস, তো চলো লেটস গেট স্টার্টেড। তো ফ্রেন্ডস প্রথমেই আমি যেটা মেকআপের মধ্যে রাখি সেটা হচ্ছে ফ্রেন্ডস আমি যে কোনো বেস রাখি। তো বেসের মধ্যে ফ্রেন্ড আমি সাধারণত অ্যালোভেরা বেসটা ইউজ করি। তো দেখো ফ্রেন্ডস এটা হচ্ছে অ্যালোভেরা, তো অ্যালোভেরা জেল, জেলটা আমি বেস হিসাবে ইউজ করি। তো এটা ফ্রেন্ডস অ্যাপোলোর একটা অ্যালোভেরা জেল, তো এই অ্যালোভেরা জেলটা ফ্রেন্ডস আমি বেস হিসাবে ইউজ করব। তো চলো জাস্ট এটা লাগিয়ে নিচ্ছি ফ্রেন্ডস বেস হিসাবে। সাধারণত বেস ইউজ করলে খুব ভালোভাবে মেকআপটা তোমার স্কিনের মধ্যে বসে যাবে, তো সেই জন্য সাধারণত বেসটা ইউজ করা হয়। এবং অ্যালোভেরা বেসটা এই কারণেই আমি ইউজ করি যে হঠাৎ করে মানে দুম করে কোনো ব্রণ বা কোনো কিছু সেটা সেটা বেরোয় না, বেরোতে গেলেও সেটা সহসা বেরোতে চায় না ফ্রেন্ডস। তো অ্যালোভেরা বেসটা খুবই সাধারণ এবং খুবই হেল্পফুল ফ্রেন্ডস, সেই জন্য আমি অ্যালোভেরা বেসটা ইউজ করি। তো নেক্সট ফ্রেন্ডস যেটা করবো সেটা হচ্ছে আমি ফ্রেন্ডস আমি জাস্ট কোথাও বেরোলেই ফাউন্ডেশন আমি সবসময় ইউজ করি না, যদি হেভি মেকআপ ইউজ করি তো সেখানেই ফাউন্ডেশনটা ইউজ করি, তাছাড়া ফাউন্ডেশন ইউজ করা হয় না। তো নেক্সট আমি যেটা করবো সেটা হচ্ছে আমি জাস্ট একটা অল্প লাইট ওয়েটেড ফাউন্ডেশন আমি ইউজ করবো ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস লাইট ওয়েট ফাউন্ডেশন হিসাবে আমি এটা ইউজ করবো, শোমিজের দ্য রিফ্রেশ ক্রিম। এটা ফ্রেন্ডস ফাউন্ডেশনের মতন কাজ করে, তো আমি সেই জন্য জাস্ট হালকা করে এটাই ইউজ করি ফ্রেন্ডস। এটা খুব কমও লাগে বাট এটাকেই আমি ইউজ করি। তো এটাকে জাস্ট আমি এজ এ ফাউন্ডেশন এটা লাগিয়ে নেবো ফ্রেন্ডস মুখের মধ্যে। তো স্টাঙ্গুলের টিপ আছে, তো এই টিপগুলো দিয়ে জাস্ট ড্যাব ড্যাব করে আমি পুরো ফাউন্ডেশনটা লাগিয়ে নেব। তো ফ্রেন্ডস দেখো আমি এইভাবে জাস্ট ফাউন্ডেশনটা লাগিয়ে নিলাম আমার মুখের মধ্যে, ড্যাব ড্যাব করে জাস্ট ফাউন্ডেশনটা আটকে নিই। তো নেক্সট যেটা করবো সেটা ফ্রেন্ডস আমি পাউডার পাফ করে নেব। তো ফ্রেন্ডস দেখো পাউডারটা পাফ করে নিলাম যে সমস্ত মুখে। তো নেক্সট এবার আমি যেটা করব, তো ফ্রেন্ডস প্রথমেই চোখের মেকআপটা করার জন্য আমি ভ্রুটা আঁকবো। ভ্রুটা আঁকার জন্য আমি ভ্রু পেন্সিল ইউজ করব। তো দেখো আমি জাস্ট ব্ল্যাক কালারের ভ্রু পেন্সিল ইউজ করছি। তো ফ্রেন্ডস আমি কাজল ইউজ করি। তো এখানে আমি আজকে আমার কাছে মেবলিনের কাজল আছে, তো মেবলিনের ব্ল্যাক কাজল সেটা ইউজ করে নেবো ফ্রেন্ডস। চলো ইউজ করা যাক জাস্ট এইভাবে। আমি কাজলটা ফ্রেন্ডস অর্ধেক ইউজ করতে ভালোবাসি, অর্ধেক বলতে হাফ আইতে কাজলটা ইউজ করতে ভালোবাসি, আমি ফুল আইতে কাজলটা লাগাই না। তো
সাধারণত ফ্রেন্ডস সেটার পিছনে আরেকটাও কারণ আছে যে আমি ফুল আইতে কেন কাজলটা লাগাই না। কারণ ফ্রেন্ডস ফুল আইতে কাজলটা লাগালে আমার এই দুটো জায়গা প্রচণ্ড ইচিং হয়, তো সেই জন্য হেভি মেকআপ না করলে আমি সাধারণ মেকআপে ফুল আইতে কাজলটা লাগাই না ফ্রেন্ডস। একরকম করা যেতে পারে, নেক্সট আরেক রকম, জাস্ট এখান দিয়ে হালকা ব্যাস জাস্ট এখান দিয়ে হালকা ব্যাস। তো দেখো ফ্রেন্ডস, এইভাবে আমাদের আইটাকেও বড় দেখানো হলো এবং আইটাও ভালো লাগলো। তো এভাবে জাস্ট আমি কাজলটা ইউজ করি কোথাও বেরোলে। হেভি মেকআপ করলে আমি উপরে আইলাইনারটা দিই, বাট সাধারণ ইউজুয়ালি ক্ষেত্রে আমি আইলাইনারটা ছাড়াই ইউজ করি, বাদ বাকি মেকআপগুলো করে নেব। নেক্সট আমি লিপটা করে নেব। তো লিপ করার জন্য ফ্রেন্ডস দেখো এখানে তোমরা ল্যাকমির অ্যাবসলিউট দেখতে পাচ্ছ, তো ল্যাকমির এই লিপ গ্লসের জেলটা সেটাও ইউজ করবো ফ্রেন্ডস আমি। তো আমি যদি আজকে ম্যাট ফিনিশ ইউজ করি, তো ম্যাট ফিনিশের সাথে এটা আমি ইউজ করি না, বাট আজকে আমি একটু গ্লসি লিপ দেওয়ার চেষ্টা করব এবং তার জন্য ফ্রেন্ডস এটা ইউজ করে নেব। তো ফ্রেন্ডস দেখো এই লিপস্টিকটা আমি ইউজ করতে চলেছি। তো তোমরা বিশ্বাস করবে না, এটা ইউজ করার পর জাস্ট মনেই হয় না যে আমি ঠোঁটে কোনো কালার ইউজ করেছি বা একদমই হেভি না, প্রচণ্ড লাইট একটা লিপস্টিক এটা। তো ফ্রেন্ডস সাধারণত যদি ম্যাট ফিনিশিং দিতে মানে তোমরা ইচ্ছুক হও তো শুধু এটা ইউজ করতে পারো, বাট আমি এটাকে আজকে একটু গ্লসি ফিনিশিং দেবো বলে ভেবেছি, তো তার জন্য আমি এটা ইউজ করছি। তো ল্যাকমি লিপ গ্লস, তো এটার উপর জাস্ট একটা গ্লসি এফেক্ট এনে দেবে। তো সিং জাস্ট একটা গ্লসি এফেক্ট এনে দিল, তোমরা বুঝতেই পারছো। তো আমি জাস্ট এটা ইউজ করলাম গ্লসি এফেক্টের জন্য। নেক্সট ফ্রেন্ডস আমি যেটা করব সেটা হচ্ছে সিঁদুরটা পরে নেব এবং চুলটা আসছে নেব। তো ফ্রেন্ডস সিঁদুরটা পরে চুলটা আসছে ফিরে আসছে ফ্রেন্ডস আমাদের কাছে। আমি এভাবে সিঁদুরটা লাগিয়ে দুধটা পরে ফিরে এসেছি, অবভিয়াসলি শাড়িটা চেঞ্জ করেছি, তো চেঞ্জ করে ফিরে এসেছি ফ্রেন্ডস। তো এই ছিল আমার কোথাও যাওয়ার জাস্ট খুব সিম্পল একটা মেকআপ তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমরা বলো যে কেমন লাগলো আজকে ভিডিওটা। সাধারণত আমি হেভি ওয়েটের হার যাকে বলে নেকলেস সেটা পরাটা আমি অতটা পছন্দ করি না, তো আমি জাস্ট এভাবেই সাজি কোথাও যদি যেতে হয় বেড়াতে যেতে হয়, এবং যখন কোথাও খুব আরও কিছু সাজতে হয় তো আমি এভাবেই সাজি যখন কোথাও বেড়াতে যেতে হয়। তো আরও যদি কোথাও সাজতে হয়, যদি খুব হেভি সাজতে হয় তবেই আমি সেখানে হেভি মেকআপ দেওয়ার চেষ্টা করি, তা না হলে ফ্রেন্ডস একদম এইভাবে ইজিভাবে সেজে আমি যেতে পছন্দ করি ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস আজকের ব্লগটা এই পর্যন্তই। আজকে যদি ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। তো নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আজকে তাহলে এইটুকুনি, আজকে তাহলে আসি ফ্রেন্ডস, টাটা।